তাতিলে লোকে থানা আগরে বসিলে নারাবাজি বি কলে আউ থানা বাবু টঙ্কা খাই চোরঙ্কু ধরি ছাড়ি দেলে বলি বি কহিলে ডকায়তি ঘটনাকু সাত দিন বিতি যাইথিলে মধ্যে পুলিশর কার্যদক্ষতাকু নেই তাতিলে লোকে আউ পদাকু আসিলে নাহি থানা বাবু উত্যক্ত লোকঙ্ক উত্তর দেবা পাই। এভাবে ঘটনা দেখিবাকু মিলিছি কটক জেলা নেমাল থানার গত 1 তারিখ বিলম্বিত রাতে এই থানা অধীনস্থ পালদা পঞ্চায়েত সাহুক্ষেত গাঁর কুলমণি দাস ও শান্তিলতা দাসঙ্ক ঘরে 4-5 জন দুর্বৃত্ত মুখাপিন্ধি হাতে বিভিন্ন প্রকারর মারণাস্ত্র ধরি উভয় পরিবারর সদস্যঙ্কু মাড় মারি লহু লুহাণ করিবা সহ ঘরু সমস্ত সুনা অলঙ্কার ও নগদ টঙ্কা লুটি নেইথিলে। কুলমণিঙ্ক পুঙ্কর বিভাগর 1.5 মাস পুরিথিলা বেলে শান্তিলতাঙ্ক পুয় বিভাগর হেবাকু 7 দিন থিলা। চারিজন আসলে সে চারিজণর মু দেখি চারিজন কিন্তু মু সে ঘরে সেপট ঘরে শুয়েছিলি সেড়ে এ মা ঝিও এ ঘরে শুয়েছিলি সে কেউ বাটে আসলে মুপারিনি কিন্তু সে ঘর ভিতরে বসে যেত মা কু ঝিও মারাধরা কলে সে কান্দ কটা কলে উঠিলে কান্দিগলে কান্দিলে মুঠু সেটি শুয়েছিলি সেপট ঘরে মুঠু যেত উঠিয়া উঠিলি সেটু উঠিয়া সময় দেখলা বেড়ে দুয়ার মুহে সে পিলাটি আই সে যে পিলা আসছিলা তা ধর গোটে পিলা তা না মানুয়া সে যেতবে গোটা পাহাড় পকাইলা মু যেমি উঠাইলি মু কি কি কন কন এই পিলাঙ্ক ইয়ে না চুপটি আসি সেটা আগে গোটা পাহাড় পকাইলা সেটু মুন্ড দিয়ে পকাইলা মু কান্ধর ধরে বাজিগলা আউ গোটা পাহাড় যেতবে পকাইলা একর কান্ধরে বাজিগলা সেটা একর পকাই কান্ধরে যেতবে বাজিগলা মু সেটু জানলি মু কহিলি এ মানুয়া তু কাই আসি এভাবে কাম করছু এভাবে কাম করছু তু চিনছি মতো বুঝাল ছুরি ফুড়ি দেবি চুপ এইঠিয়া সেটি এই সান পুয়ের চেন 2টা মুদি গোটে চেন আউ ঝিওর থেলা চেন মুদি এই 3টা বাকি হাতর কাচ কাচ 8 ফুট আউ কানর এসব এই বাত্যা যোগে আমি গোটে বাক্সরে থই দিয়েছিলু এতটা দিয়া হয়েগলা পুলিশ আসি তদন্ত কলে এটু তদন্ত করি সেটু তাকে ধরিকি নেলে মতো নিয়েগলে সেটু থানায় তাকে জেরা করে জেরা কলা পরে সে মানলানি সেটু তাপরে কহিলে সে মানুনে আমি কিছু দিন পরে তাকে ব্যবস্থা করবু সেটু এমানে পিলা সেটু কহিলে কহিলে কিছু দিন পরে কেবে করিব না সেমিতি কই হব না ঘটনা আমি শোইস্থ অবস্থায় আমার কবাট খোলি 3 জন 2 জন লোক মো পাখে যাই ছেড়া হয়ে গেলে মু সেটু শোইতার মু উঠি বসি পড়ি ধড় পড়ি সেটু মো বেকরে ছুরি নগে কহিলে কোর্ট কোণ অছি দিও সেটু মু আউ কিছু ন কই মু কইলি আউ কোণ মো পাখে অছি যে তুমি নব সেটু কইলে বেশি পাটি কর না তোম পুয়ার বাহাঘর হচ্ছে সুনাম 2টা দিও মু সেটু মু আউ কিছু কইলি চুপচাপ বসি গেলে সেটু জনে ছুরি নগে মো বেকরে বসিলা আউ জনে খেলা খেলি করি সে তার দেখিলা সেটু মু মতে পরিশ্রা লাগিলা মু কইলি মু পরিশ্রা যিবি সেটু সে জনে কইলা বেশি নখরা কাটুছে কি যাইপারিবনি মু কইলি মু জায়গা মু ন যাইপারি মু মোর এটি এই ঘরে পরিশ্রা করিবি আউ সেটু 2 জন লোক মতে ধরিকি মো হাতুরু নেলে সেটু পরিষ্কার করি আনিছিলে পরিষ্কার করি আসিয়া সব সময় মু সে বাহারে জনে লোক গোটে ঠিয়া হওয়া দেখিলি সে গোটে বাঙ্কুড়া কড়ি রডরে কবাটটা খোলিছি সে রডটা সে কবাটরে টঙ্গা হয়েছে সেটু মতো 2 জন পরিষ্কার করি আনি ঘরে ছাড়লে ছাড়া পরে সেটু জনে মো পাখে ছিড়া হল আউ জনে খোঁজা খোঁজি কলে জনে কানর হলে আউ সুনাম 2টা আউ 2টা মোবাইল আর 30,000 টঙ্কা। গত 1 তারিখ ঘটনা পরে সকালে উভয় পরিবারঙ্কো পক্ষরু নেমাল থানারে পৃথক পৃথক মামলা রুজু হেলা। পুলিশ সাইন্টিফিক টিম ডগ স্কোয়াড আনি তদন্ত কলা আর ডগ স্কোয়াড পৌঁছিলা সেই গাঁর জনঙ্ক ঘরে। যেউ লোকঙ্ক ঘরে ডগ স্কোয়াড পৌঁছিলা সেই লোক 1 তারিখ রাতে ডকায়েতি সময়রে ঘরে পসি মাড় মারিথিবা কথা কুলমণি তাঙ্ক নাঁরে এতলারে লেখিথিলে। তাঙ্কু নেমাল পুলিশ আনি 2 দিন রখবা পরে ছাড়ি দেইথিবা অভিযোগ কলে অঞ্চলবাসী। ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ନେମାଳ ଥାନା ହେଉଛି ଗୋଟେ ପ୍ରଭୁ ଅଚ୍ୟୁତାନନ୍ଦଙ୍କ ମହାପୁରୁଷଙ୍କ ମାନେ ବିଜୟସ୍ଥଳୀ ଏଇଟା ହେଉଛି ଭବିଷ୍ୟତ ମାଳିକା ଯେନେ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ବହୁତ ପଦ୍ମମନ ପୀଠ ନେମାଳ ତେଣୁ ବିଶେଷ କିଛି ମୁଁ କହୁନି। ଏଇ ଯେଉଁ ନେମାଳ ଥାନା ଅନ୍ତର୍ଗତରେ ଯେଉଁ ପାଳଦା ଗ୍ରାମରେ ଯେଉଁ ଦୁର୍ନୀତି ଚାଲିଛି ବାରମ୍ବାର ଡକାଇତି ମର୍ଡ଼ର ଗଣଦେଶ ସହକାରୀ ହେଉଛି ସେ ବିଷୟରେ ମୁଁ କହିବାର ପଦେ କହୁଛି ଯେ ଯେଉଁମାନେ ପ୍ରକୃତ ନିର୍ବୃତ ଯିଏ ଚୋରି କରିଛନ୍ତି ଯିଏ ଡକାୟତ ସେମାନଙ୍କୁ ଦଣ୍ଡ ଦିଆଯାଉ ଆଉ ଯେଉଁ ନିର୍ଦ୍ଦୋଷୀ ଘରୁ ଚୋରି କରାଯାଇଛି ସୁନା ଅଳଙ୍କାର ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ଯାଇଛି ହଡ଼ପ କରାଯାଇଛି ସେମାନଙ୍କୁ ପ୍ରକୃତ ନ୍ୟାୟ ମିଳୁ। ଗତ 1/7/2021 ରାତିରେ ଏହି ଶାନ୍ତିଲତା ଏବଂ କୁଳମଣି ବାବୁଙ୍କ ଘରୁ କିଛି ଦୁର୍ବୃତ୍ତ ତାଙ୍କ ଘରେ ପଶି ତାଙ୍କ ଘରର ପରିବାର ସଦସ୍ୟଙ୍କୁ ଆକ୍ରମଣ କରି ତାଙ୍କ ଘରୁ କିଛି ସୁନା ଏବଂ ଟଙ୍କା ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ସାମଗ୍ରୀ ଲୁଟି ନେଇଥିଲେ। ଏ ସମ୍ବନ୍ଧରେ ସେମାନେ 2/7/2021 ଗୋଟେ ରିପୋର୍ଟ କରିଛନ୍ତି ଯେଉଁ ରିପୋର୍ଟକୁ ଆଧାର କରିକି ଆମ ନେମାଳ ଥାନାର କେସ୍ ହେଇଛି 4/58/394 IPD ଦ୍ୱାରା କେସ୍ ହେଇଛି।
ଯେଉଁ ଆକ୍ୟୁଜ୍ ମାନେ ଆସିଥିଲେ ସେମାନେ ତାଙ୍କ ଏଫଆଇଆର୍ରେ ଗୋଟେ ବାଇ ନେମ୍ ଆକ୍ୟୁଜ୍ ଉଲ୍ଲେଖ କରିଥିଲେ, ଗୋଟା ହେଉଛି ମନୁଆ କାଣ୍ଡି ବୋଲି ତାଙ୍କ ନାଁ ଉଲ୍ଲେଖ କରିଥିଲେ, ସେ ପାଖ ଗାଁ ପିଲା ସେ, ଏବଂ ତାଙ୍କ ସହ ଅନ୍ୟ ତିନି ଚାରି ଜଣ ମଧ୍ୟ ସେ ଆସିଥିଲେ। ତେଣୁ ଆମେ ତାଙ୍କ ରିପୋର୍ଟକୁ ଆଧାର କରି କେସ୍ କଲା ପରେ ତାଙ୍କୁ ବିଭିନ୍ନ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କଲୁ। ସାଇଣ୍ଟିଫିକ୍ ଟିମ୍ ଆସିଥିଲେ ଏବଂ ଡଗ୍ ସ୍କ୍ୱାଡ୍ ମଧ୍ୟ ଆସିଥିଲେ। ସେ ଯେଉଁ ଏଫଆଇଆର୍ ନେମ୍ଟା ଆକ୍ୟୁଜ୍ ଦେଇଥିଲେ ସେ ଆକ୍ୟୁଜ୍ ମଧ୍ୟ ଆମେ ଆପ୍ରେଣ୍ଟ କଲୁ ଏବଂ ତା'ର ଇନଭଲ୍ଭମେଣ୍ଟ ଆମେ ତନ୍ନତନ୍ନ ଭେରିଫାଏ କଲୁ। ଏବଂ ଆମ ସ୍ଲିପର୍ ଡଗ୍ ଯେଉଁ ଆସିଥିଲା, ଡଗ୍ ମଧ୍ୟ ସେହି ମନୁଆ କାଣ୍ଡର ଘରକୁ ମଧ୍ୟ ଲିଡ଼୍ କରାଯାଇଥିଲା ସମସ୍ତ ପବ୍ଲିକ୍ଙ୍କ ସାମ୍ନାରେ। ତାପରେ ଯେହେତୁ ସେହି ରାତିରେ ସେଇ ଯେଉଁ କମ୍ପ୍ଲେନର୍ ଯିଏ ସେ ନିଜେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ଆଇଡେଣ୍ଟିଫାଏ କରିଛି ଏବଂ ଦେଖିଛି, ଏବଂ ସେ ନିୟରେଷ୍ଟ ଗାଁ ଯେହେତୁ ଆମେ ସେକୁ ତାଙ୍କର ଏଭିଡେନ୍ସକୁ ପ୍ଲସ୍ ସ୍ନିପର୍ ଡଗ୍ର ଲିଡ଼ିଂକୁ ଆଧାର କରି ଆମେ ସେ ଲୋକ ଆଣି ଭେରିଫାଏ କଲୁ। ଭେରିଫାଏ କଲା ପରେ ସେ ଆକ୍ୟୁଜ୍କୁ ଆଜି ଆମେ ଆରେଷ୍ଟ କରି ଫଡ଼ କରୁଛୁ। ଲୋକଙ୍କ ତାତି ପରେ ସମ୍ପୃକ୍ତ ଲୋକ ମାନୁଆ କାଣ୍ଡିକୁ ବାନ୍ଧି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛି ନେମାଳ ପୋଲିସ। ହେଲେ ତାଠାରୁ ମିଳିନାହିଁ ଲୁଟ୍ ହୋଇଥିବା ସାମଗ୍ରୀ, ଆଉ ଅନ୍ୟ ଅଭିଯୁକ୍ତ ମାନଙ୍କୁ ଧରିବାରେ ପୋଲିସର ଭୂମିକାକୁ ସନ୍ଦେହ ସୃଷ୍ଟି ଦେଖୁଛନ୍ତି ଲୁଟ୍ର ଶିକାର ହୋଇଥିବା ପରିବାର ଓ ଅଞ୍ଚଳବାସୀ। ତେଣୁ ପୋଲିସ ଅନ୍ୟ ଅଭିଯୁକ୍ତ ମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ଗିରଫ ନ କଲେ ଆଗାମୀ ଦିନରେ ବଡ଼ ଧରଣର ଆନ୍ଦୋଳନର ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି ଅଞ୍ଚଳବାସୀ। ମହାଙ୍ଗାରୁ ଅଶୋକ କୁମାର ସାମଲଙ୍କ ରିପୋର୍ଟ, କାମ୍ୟାବ ଟିଭି।